রবিনসন ক্রুশো ইংল্যান্ডের অধিবাসী ছিলেন। তার পিতার ইচ্ছা ছিল তিনি আইন পাশ করে ওকালতি করবেন, কিন্তু রবিনের ঝোঁক ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানো। সেজন্য পিতামাতার ইচ্ছের বিরুদ্ধে তিনি সমুদ্র যাত্রা করেন। প্রথমে লন্ডনে যাত্রা করেন, কিন্তু তাকে বহনকারী জাহাজ ডুবে যায়। এরপর ব্যবসা করার জন্য তিনি গিনি উপকূলে যাত্রা করেন। প্রথম যাত্রায় বেশ লাভ হওয়ায় দ্বিতীয়বার আবার তিনি গিনি উপকূলে যাত্রা করেন। এবার মূর জলদস্যুর হাতে পড়ে সবকিছু হারিয়ে ক্রীতদাসে পরিণত হন। 2 বছরের বেশি সময় দাস হিসেবে থাকার পর কৌশলে পালিয়ে ব্রাজিলে যান। ব্রাজিলে কয় বছর থাকার পর পুনরায় তিনি গিনি উপকূলে যাবার জন্য জাহাজে ওঠেন, কিন্তু ঝড়ের কবলে পড়ে সব হারিয়ে একটি দ্বীপে ওঠেন। এই দ্বীপে বসবাস শুরু করেন। নির্জন দ্বীপে একাকী বাস করতে গিয়ে বিভিন্ন ঘটনার সম্মুখীন হন। 2 বার কিছু আদিবাসী বন্দী উদ্ধার করেন। 28 বছর পরে তিনি দেশে ফিরে আসেন।